আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে লেখাপড়া বিভিন্ন সমস্যা তোমাদের হচ্ছে, তারই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছে এবং তারই প্রেক্ষিতে শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি রুনা লাইলা অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্বপর্যায়ের একটা ক্লাস নিতে যাচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, প্রথমে তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। এখানে দেখো, বোর্ডে দেখো, এখানে কিছু ছবি লক্ষ্য করো। ছবিতে, প্রথম ছবিতে আছে মাঠ ঘাট শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। পরবর্তী ছবিতে ঘূর্ণিঝড়ের একটা চিত্র। তারপরে ছবিতে আছে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু বন্যার পানিতে তাদের খুবই কষ্ট হচ্ছে। পরবর্তীতে ছবিতে আছে আগ্নেয়গিরি অগ্নুৎপাত। এছাড়া দেখো আরও কিছু ছবি, এখানে আছে ভূমিদশের একটা চিত্র, পাহাড়ের মাটি ভেঙে পড়ছে, আগ্নেয়গিরি অগ্নুৎপাত। এখানে আছে বন্যায় মানুষের জীবনযাত্রার পরিস্থিতি, তারপর ভূমিকম্পের আরেকটি চিত্র। তো এই চিত্রগুলো দেখলে তোমরা ধারণা করতে পারছো যে এই পরিস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা খুবই বাধাগ্রস্ত হয়। তো তোমরা বুঝতে পারছো যে এগুলোকে আমরা কী বলতে পারি। এগুলো হচ্ছে দুর্যোগের চিত্র। তো তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ে দেখবা বাংলাদেশের দুর্যোগের একটা চ্যাপ্টার আছে, সেখানে পার্ট 1-2-এ, এবং ওই পার্টটা ধরেই, ওই অধ্যায়টা ধরেই প্রাকৃতিক দুর্যোগের, দুর্যোগ নিরসনের বিভিন্ন চিত্র। তো আজকে আমি তোমাদের এই দুর্যোগ মোকাবেলা, দুর্যোগের কিছু ধারণা দিব। আজকে আমাদের পাঠ হচ্ছে বিভিন্ন ধরনের দুর্যোগ। এর আগে আমাদের দুর্যোগ সম্পর্কে ধারণা আছে যে দুর্যোগ সাধারণত কয় প্রকার হতে পারে। দুর্যোগ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, একটা হচ্ছে মানুষের সৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, মানুষের এখানে কোনো হাত থাকে না, আর মানুষের সৃষ্ট দুর্যোগ, মানুষরা জনজীবন অতিষ্ঠ হয়ে যায়, তারা নিজেরা অনেক সময় সৃষ্টি করে এই দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে সুনামি, সিডর, আইলা, ভূমিকম্প এগুলো। আর মানুষের সৃষ্ট দুর্যোগের মধ্যে রয়েছে বনভূমি উজাড়, তারপর অগ্নিকাণ্ড, যুদ্ধবিগ্রহ, এগুলো সব হচ্ছে মানুষের সৃষ্ট দুর্যোগ। তো আজকে আমরা কিছু প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সুনামি। সুনামিটা কি? সুনামি হচ্ছে জাপানি শব্দ যাকে বলা হয় সমুদ্র তীরের ঢেউ। এই সুনামিতে ভূ আলোড়নের ফলে বা ভূমিকম্পের ফলে দেখা যায় সমুদ্রের তলদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, যার ফলে সমুদ্রের পানি প্রচণ্ড গতিতে, প্রচণ্ড আকারে একটা ঢেউয়ের সৃষ্টি হয় এবং সমুদ্রের তীরবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের জীবনযাত্রা একেবারে অতিষ্ঠ হয়ে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, প্লাবিত হয়, শস্যের ক্ষতি হয় এবং দেখা যায় মানুষ তখন বিভিন্ন বিপর্যয়ে পড়ে। এই সুনামি এতই প্রচণ্ড আকারে আঘাত হানে যে এটা সমুদ্রের এই ঢেউটা 800 থেকে 1300 কিলোমিটার বেগে গতিসম্পন্নতা প্রকাশ পায়। 2011 সালে আঠারোই সেপ্টেম্বর যে সুনামি হয়েছিল, 2011 সালে যে সুনামিটা হয়েছিল তাতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। তো এই সুনামি থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে মানুষ।
দেখা যায় তাদের ঘর বাড়ি উঁচু জায়গায় স্থাপন করেছে, যাতে তারা সহজে জীবনযাপন করতে পারে। আচ্ছা, এরপরে আসি আমরা ভূমিধস। পরের ছবিতে দেখো ভূমিধসে কেমন পরিস্থিতি হয়। ভূমিধসে দেখা যায় পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে যায়। এই পাহাড়ি এলাকার মানুষ তাদের ঘরবাড়ি তৈরি করার ফলে দেখা যায় কিছুদিন পরে আস্তে আস্তে এই মাটি ধসে পড়ে, ফলে তাদের ঘরবাড়ি ভেঙে যায়, তাদের জীবনযাত্রা খুবই কষ্ট হয়। অনেক সময় দেখা যায় সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় এরকম মাটি ধসে পড়ে। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, মানুষের জীবনযাত্রা খুবই কষ্টদায়ক হয়ে যায়। এরপরে আসি ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে এমন একটা বিপদ দুর্যোগ যা মানুষের এখানে কোনো হাত থাকে না বা এর কোনো পূর্বাভাসও থাকে না, হঠাৎ করে এসে সব কিছু ছিন্ন ভিন্ন করে দিয়ে ভেঙে দিয়ে চলে যায়। বড় বড় বিল্ডিংগুলো বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত দেশে ভূমিকম্পটা বেশি দেখা যায়। জাপানে, নেপাল, চীন এইগুলো সব দেশে, ইরাক, মিশর এসব দেশে বেশিরভাগ এই ভূমিকম্প লক্ষ্য করা যায়। এবং এই ভূমিকম্পে হঠাৎ করে এসে যে মানুষের জীবনযাত্রা, ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে অনেক সময় ভেঙে যায়, অনেক সময় বাড়িতেও ভেসে যায়। তো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাপনও খুবই কষ্টদায়ক। পরবর্তী দেখো বনভূমি উজাড়। বনভূমি উজাড়টা হচ্ছে মানুষের সৃষ্ট একটা দুর্যোগ, এখানে মানুষ গাছপালা কেটে নিয়ে যায়, যার ফলে দেখা যায় আমাদের প্রকৃতিতে একটা ভারসাম্য নষ্ট হয় এবং ধীরে ধীরে দেখা যায় বৈশ্বিক উষ্ণতার সৃষ্টি হয়, মানুষের জীবনযাত্রা খুবই কষ্টদায়ক হয়ে পড়ে। এরপর শিক্ষার্থীরা, তোমরা এই দলগত কাজ যেহেতু তোমাদের এখন দেওয়া সম্ভব হচ্ছে না, তো এই কাজগুলো তোমরা বাড়িতে করবে। তো তোমরা এখন তো কিছু প্রশ্ন করি, আমি দেখি উত্তর দিতে পারো কি না। সুনামি অর্থ কী? ভূমিধস কাকে বলে? বাংলাদেশে শতকরা কতভাগ বনভূমি আছে এবং বনভূমি ভূমিধসে কোন কোন জেলা বেশি হয়? এই প্রশ্নগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্ত, তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। তোমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ির কাজটা দেখো, পরিবেশের ভারসাম্য রক্ষায় কী কী পদক্ষেপ আমরা নিতে পারি, কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো, আলোচনা করবা। এটা তোমাদের আগামী দিনের বাড়ির কাজ। ধন্যবাদ সবাইকে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো শিক্ষার্থী।